কথা যে আজকে হিরো আলম সে হিরো হয়ে গেছে, সে হিরো হয়েছে একটি মাত্র কারণে যে আজকে প্রমাণ করেছে যে আওয়ামী এই হিরো আলমের কাছেও কতটা অসহায়, তাকে অস্ত্রদম থেকে ব্যবহার করে তাকে জিততে হয় 600-700 করে প্রমাণিত হয়েছে। আব্দুল সত্তার যিনি দলত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে গেছেন তাকে আওয়ামী নিজের লোক মনে করে তাকে জয়ী করতে তাদেরকে গুম করতে হয় তার বিরোধী পক্ষকে। বন্ধুরা এই সরকারের দিনে নির্বাচন হবে, হবে নির্বাচন হতে পারে, সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা কি আপনারা ভোট দিতে পারবেন? বন্ধুরা আজকে এই বাংলাদেশ লুকেরাদের বাংলাদেশে পরিণত হয়েছে এবং সেই লুকেরার নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা লুট করেছে, তখনই তারা সন্ত্রাস করেছে, ত্রাস করেছে, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। বন্ধুরা আমরা ভুলে যাইনি সেই 1972 সালের কথা, যখন আপনারা সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে আপনারা একদলীয় শাসনকর্তা বাসা প্রতিষ্ঠা করেছেন। আমি সেই দিনও আপনারা একই কাজায় আজকে যেভাবে বিরোধী দলকে দমন করছেন, ভিন্ন পক্ষকে দমন করছেন, সেই একই কাজায় সেদিন আপনারা হাজার হাজার তরুণ কিশোরকে, প্রতিবাদী তরুণ কিশোরকে হত্যা করে আপনারা সেদিন একদলীয় শাসনকর্তা বাসা প্রতিষ্ঠা করেছিলেন। বলুন আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। আজকে অত্যন্ত আনন্দের কথা যে আজকে অনেক রাজনৈতিক দল তারা এগিয়ে এসেছেন, আজকে তারা যুবক আন্দোলনের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। আমরা পরিষ্কার করে বলতে চাই এই আন্দোলন আজকে মানুষের অধিকার রক্ষার আন্দোলন। এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এই আন্দোলন কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এই আন্দোলন আমাদের অধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন, আমার ভোটাধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলন 1971 সালে জাতি যে স্বপ্ন দেখেছিল সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সাম্য মূল সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার থাকবে, সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই আজকে এই আন্দোলন। সেই লক্ষ্যে আমরা 27 দফা দিয়েছি, আপনারা দেখেছেন আমরা খুব পরিষ্কার করে বলছি সেই 27 দফায় আমরা পরিবর্তন আনতে চাই। আমরা এই রাষ্ট্রে যেটাকে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, যেটাকে একেবারে কাটা ছেঁড়া করে সংবিধান বিনষ্ট করেছে, সেই সংবিধানে আমরা সংস্কার করে সত্যিকার অর্থে জনগণের উপযোগী মানুষের উপযোগী একটা সংবিধান আমরা আবার সংশোধন করে আনতে চাই। বন্ধু আমরা বিচার বিভাগের কমিশন তৈরি করতে চাই, যে ন্যায় বিচারকে মানুষ বঞ্চিত হচ্ছে, যেখানে সরকার দলীয় করণ করার চেষ্টা করছে সেখানে আমরা আজকে পরিবর্তন দিয়েছে কমিশন করে আমরা সেটাকে জনগণের উপযোগী করতে চাই। আমরা আজকে যে দুর্নীতি হয়েছে হাজার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে তার পাওনা থেকে, দুর্নীতি খেয়ে গেছে সারা বাংলাদেশে, সেই দুর্নীতিকে চিহ্নিত করবার জন্য, দুর্নীতিবাদকে চিহ্নিত করবার জন্য আমরা কমিশন তৈরি করতে চাই। আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, অর্থাৎ যে পার্লামেন্ট সত্যিকার অর্থেই ভোটের দ্বারা জনগণের নির্বাচিত হয়ে আসবে, একই সঙ্গে আরেকটি পক্ষ থাকবে যেখানে জ্ঞানী গুণী লোকেরা থাকবেন, থেকে সত্যিকার অর্থে একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। বন্ধুগণ সেই জন্যই আমরা শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় রাখার জন্য নয়, আমরা সার্বিক একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই ধরনের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই।